আছে সুস্থ হবে, তো এই জন্য আমরা তেজপাতাটা দিলাম না। এলাচ দিলাম আর দারচিনি দিলাম 4-5 টুকরা, ছোট করে নিছি। আচ্ছা হলুদ কারি একটু লাগবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা অবশ্য সকাল থেকেই শুরু করলাম, কারণ আজকে কোরবানির তৃতীয় দিন। যদিও তো এই যে এখানে হলো বুট ভিজাই রাখছিলাম আগেই, তো বুটটা হলো আগে ভিজাই রাখতে হয় তাই অনেকক্ষণ যাবত। তো দুপুরে হলো রান্না বান্না করবো, যাই রান্না করি, এগুলো রান্না করে হলো বিকালে একটা রেসিপি তৈরি করব। তো সেটার জন্য লাগবে হলো আমার বুটের ডাল, তারপরে গরুর মাংস, তারপর ডিম, তারপরে বিস্কুটের গুঁড়ো, অনেক কিছুই লাগবে। তো কী বানাবো সেটা অবশ্য আপনাদের মাঝে আগে বলবো না, সেটা বানানো মানে এটা দেখলে অবশ্য অনেকে বুঝে ফেলবেন। আর আগে বলবো না যে কী বানাবো, এটা মানে আপনাদের ভাইয়ারা বলছিলাম আর অনেক দিন আগেই খাওয়াবো, তো প্রতিনিয়ত এটা নিয়ে আমাকে খটা দেয় যে খাওয়াইতে খাওয়াইতে তো এই পর্যন্ত আসলা। তো মানে বানানো যায় যদি ওই জিনিসটা থাকে, বা ওরকম মন মানুষ হয়ে থাকলেই হয় না, অনেক সময় জিনিসপত্র লাগে, সব কিছু মানে হয়ে ওঠে না, জন্য বানানো হয় নাই। তো আজকে চিন্তা করলাম যে যেহেতু বৃষ্টি, এজন্য আজকে বিকালে বানাই। তো ঈদের আগে থেকেই কল্পনা করছিলাম যে ঈদের পরের দিন বানাবো, তো কালকে হলো মেহমান আসছিল, বানাইতে পারি নাই, তো আজকে হলো বানাবো। এই জন্য হলো আগে আমি ওইখানে হলো বুটটা গরম পানি দিয়ে ভিজাই রাখছিলাম, তো এখন হলো মাংসটা যেহেতু গরু মাংস দিয়ে বানাবো, তো সেক্ষেত্রে এখন গরু মাংসটা ভিজাবো। তো ভিজানোর পরে কী কী করি তো আমাদের সাথেই থাকুন, আর রেসিপিটা কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি রেসিপির মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, যে আসলে এখন আমি বানাই নাই কখনো, আর অনেক আগে একবার বানাইছিলাম তো আরেকজনের সাহায্যে, মানে তার থেকে আরও শিখছিলাম আমি। তো আজকে নিজে নিজে বানাবো, যদি কোনো ভুল হয় তাহলে কমেন্টে বলবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আমাকে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কি বলবো, সবার কাছে রিকোয়েস্ট, তো সাথেই থাকুন। কই রাখছি লাগবে, ডিপ হয়ে রয়েছে আবু কয় আর খুঁজ জ্বালাই কইরা দিতে ও মারা গেছিল এদি মনে না এত বাড়ায়নি আষ্টতে দিয়াছি সে আবার কি আইসো এই যে এখানে গোস্তটা হলো ভিজিয়ে রাখতেছি, এটা মানে বানানোর জন্য হলো গোস্তের মধ্যে কোনো হাড় জাতীয় কিছু থাকতে পারবে না, তেল চর্বি পুরো ফ্রেশ গোস্ত লাগবে। এই যে এখানে বুট ভিজে রাখছি, বুটটা মানে সিদ্ধ হয়ে গেছে, মানে নরম হয়েছে, গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। মাংস বলা ঠিক না, গোস্তটা হলো চিকন, মানে ছোটো ছোটো করে কাটতে নিতে হবে, কারণ ছোটো করে কাটলে না হলে না কাটলে হয় কি যে মানে সিদ্ধ তো হয়ে গেল, কারণ অনেক
ইকুরা নিতে হবে নরম কিরা নিতে হবে তুমি কি কইছ উল্টা পাল্টা দিব কি পরিমাণ মতো দিব বেশি গুরু যাবে একটু সাথে যাইতেছি কিছু আনার জন্য মূলত শ্যালা পড়ে গেছে দেখতে পাচ্ছি ধনে পাতা নিতে এসেছি কিছু বিলাতি ধনে পাতা আরে ভাই দে দে জলদি বেশি দিলে বুট বুড়েই লাগবে বেশ হইব না রে ভাই আমি জানি না গোদ যত রূপ পরিমাণ দিবেন তার চার ভাগের এক এক ভাগ হলো ডালটা দিবেন ডালটা মানে বুটের ডাল ডালটা মামা ডালটা কিন্তু আলাদা বুটের ডাল আরেকটা জানি এটার কি ডাল আছে মুখ ডাল না দুইটা যেকোনো একটা দিলে হয় তো আমি ছোট ছোটদের এগুলো হলো বড় আনি নাই এই জন্য হলো এগুলো থেকে দিতেছি তো পরিমাণ মতো হলুদ হলুদ দিতে হবে যাতে কালারটা শুধু আসে আর দিব না আর পরিমাণ মতো লবণ দিব তো লবণ মানে আগে অল্পই দিবেন কারণ বেশি হয়ে গেলে তার মানে লবণটা অ্যাডজাস্ট করার মতো সুযোগ থাকে না সেক্ষেত্রে মানে পরবর্তীতে লবণ দিয়ে খেয়ে লবণ দেওয়াই ভালো ওই যে আমি অল্পই অল্প পরিমাণ দিব যেহেতু এটা ই বানাবো টিকা বানাবো তো সেক্ষেত্রে হলো বেশি পরিমাণ লবণ দেওয়া ঠিক হবে না কারণ যদি লবণ বাইসেস বেশি হয়ে যায় তো ওই ক্ষেত্রে হলো মানে কমানোর কোনো সিস্টেম থাকে না তো সিদ্ধ করে নিব আগে হলো মাথায় দেখতেছি যে আসলে আর কেউ যদি মানে সাদা বানাইতে চান তো সেটাও পারেন সমস্যা নাই কিন্তু আমি তো সাদা বানাবো না একটু হলুদ হলুদ না দিলে কেমন লাগবে সেজন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম ও হলো পরিমাণ মতো পানি দেবে যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় মিষ্টি পেন দিলে মানে ভালো হতো না তো মানে এই তেজপাতাটাও দেওয়া যায় তো অল্প পরিমাণ তেজপাতা দিবেন তো আমার হলো তেজপাতাটা এখন আমার হাতের কাছে নেই যদিও দূরে কোথাও আছে আমি খুঁজতে হবে তো এই জন্য হলো আমি তেজপাতাটা দিলাম না এলাচ দিলাম আর দারচিনি দিলাম চার পাঁচ টুকরা ছোটো করে নিছি
সাহুত কারে একটু লাগবো যে আমি মানে রাইস কুকার হলো বসাই দিব তারপরে কিছুটা বলক আসতে হবে চুলা একবারে আসতে জানি হলো গাড়ি করতে হবে কারণ সে হলো অনেক জোরে হয়ে যাব পানিটা শুকায় যাব সিদ্ধ হবে না